চলছে ইফতারের প্রস্তুতি আর তার মাঝে লকডাউন, সবকিছু মিলিয়ে সত্যি বাঙালি কিন্তু খুব নাজেহালে রয়েছে। আর এরই মাঝখানে বাড়িতে থাকা সব ধরনের জিনিস দিয়ে যদি সত্যি খুব সুন্দর, খুব চটজলদি দারুণ একটি রেসিপি বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ইফতারে বা যে কোনো অনুষ্ঠানে আমরা যে কোনো মানুষকে চমকে দিতে পারি। তাই সেই রকমই আজকে একটি দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হতে চলেছি। রেসিপিটার নাম ইরানি মিষ্টি পোলাও বা ইরানি সুইট পোলাও। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, ভীষণ চমকের একটি ভিডিও হতে চলেছে। আর নেক্সট ভিডিওতে রয়েছে কিন্তু ভীষণ চমক, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করবো সবার ভালো লাগবে। যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো। তাহলে চলো চটপট ভিডিওটা দেখে নেওয়া যাক। পোলাওয়ের জন্য লাগছে গোবিন্দভোগ চাল 100 গ্রাম, এর সাথে লাগছে বড় মাপের একটা পেঁয়াজ, লাগছে ধনে পাতা কুচি, 2 টেবিল চামচ লাগছে চিনে বাদাম, 2 টো তেজপাতা এবং 1টি শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমরা তৈরি করবো আজকে পোলাও। আমি আমরা এখানে একটা বাটির মধ্যে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল অনেকে বুঝতে পারো না, আমার এখানে রিকোয়েস্ট ছিল, তো দেখে নাও ঠিক এইরকম হয় গোবিন্দভোগ চাল। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 বাটি জল। এই জলটা দিয়ে আমি এই চালটাকে প্রায় 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো, তারপরে তোমাদের নেক্সট স্টেপটা দেখাচ্ছি। কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি চিনা বাদাম আমি নিয়েছি 1 টেবিল চামচ, শুকনো খোলায় বাদামটাকে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল 1 টেবিল চামচ। এবার এই তেলের মধ্যে আমি বাদামটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। বাদাম ভাজাটা আমাদের একদম কমপ্লিট, এটাকে এবার আমরা তুলে নেব। এবার অ্যাড করে দিচ্ছি ওই তেলেই কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমরা ভেজে কিন্তু বেরেস্তার মতো করে নেব। আমাদের বেরেস্তা কিন্তু একদম রেডি, তো এবার এগুলোকে আমরা তুলে নেব। এদিকে কিন্তু আমার চালটা দেখো 30 মিনিট মতো হয়ে গিয়েছে। আর তোমাদের এখানে একটা কথা বলি, আমি যে বাড়িতে চা খাওয়ার যে কাপগুলো আছে এই কাপে মেপে কিন্তু আমি চালটা নিয়েছি। আর এখানে আরও একটা জিনিস, চালটা যে কাপে আমি মেপে নেব তো সেই মাপেই কিন্তু আমাকে জলটা দিতে হবে। যদি 1 কাপ চাল হয় তাহলে কিন্তু 2 কাপ জল যাবে। এই রেশিওতেই কিন্তু পোলাওটা তৈরি হয় খুব সুন্দর। তাহলে চলো এবার নেক্সট স্টেপটা আমরা কীভাবে করছি তোমাদের দেখিয়ে দিই। এবার আমরা যে তেলে পেঁয়াজ ভেজেছিলাম ওই তেলে দিয়ে দিচ্ছি 2 টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। এটা একটু ফুরন আসা পর্যন্ত আমরা ওয়েট করব। এবার আমরা যে চালটা ছিল ওটা জলটা ঝরিয়ে নিয়েছি, এবার চালটা আমরা অ্যাড করে দিলাম। এইভাবে কিন্তু চালটা আমাদের প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো লো আছে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পোলাও ভীষণই সুন্দর হয়। এবার যে জলে মানে আমরা চালটা ধুয়েছিলাম সেই জলটা কিন্তু আমি এর মধ্যে 1 কাপ অ্যাড করে দিলাম। এখানে আমি আরো 1 কাপ জল অ্যাড করে দিলাম, মোট আমরা 2 কাপ জল দিলাম। অ্যাড করে দিচ্ছি সামান্য স্বাদ অনুসারে নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এটা একটু কম, এটা পোলাও মশলা। ঢাকনাটা এবার আমি অ্যাড করে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য, ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। এবার আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো আমাদের কিন্তু এখানে প্রায় 5 মিনিট মতন হয়ে গিয়েছে, 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা, থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, আর গ্যাসটা কিন্তু আমি এবার এই টাইমে বন্ধ করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু বেরেস্তা, বাকিটা এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুনের থেকে একটু কম কেওড়া জল, 2 টেবিল চামচ মতো চিনি। যারা চিনি খেতে বেশি পছন্দ করো তারা কিন্তু বেশি দিতে পারো, আমি এখানে 2 টেবিল চামচ মতন চিনি ইউজ করলাম। দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন পরিমাণ গাওয়া ঘি। এবার আমরা ঢাকনাটাকে বন্ধ করে দিলাম 3 মিনিটের জন্য, এটা দমে থাকবে। তৈরি হয়ে গেল আমাদের পোলাও, তো এবার পোলাওটাকে কিন্তু আমরা সার্ভ করে দিচ্ছি। আমাদের পোলাও কিন্তু একদম রেডি। আজকের আয়োজন শেষে তৈরি হয়ে গেল কিন্তু আমাদের ইফতারের ভীষণ টেস্টি এবং জনপ্রিয় একটা ডিশ,
এটা কিন্তু একটা খুব সুন্দর পড়বে আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবে না আর নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের পর্দায় কিন্তু চোখ রাখতেই হবে সকলে বাড়িতে থাকো সকলে ভালো থাকো আর অবশ্যই আমি খুব তাড়াতাড়ি নতুন একটা কোনো দারুণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ধন্যবাদ।